সুধী দর্শকবৃন্দ নমস্কার। পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট সাহিত্যিক, কবি, সংস্কৃতিকর্মী, একজন শিক্ষাবিদ কবি মৃত্তিকা চাকমাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। উনি স্বনামে বিখ্যাত পার্বত্য চট্টগ্রামে। তার লেখা অনেক গান আমি সুর করেছি এবং সেই গানগুলো আমি ইউটিউবে সংরক্ষণের জন্য এগুলো আমি নিজে গেয়ে এগুলো আমি আপলোড করছি। তো আজকে আমাদের সুরনিকেতনে মৃত্তিকা চাকমা, কবি মৃত্তিকা চাকমা আমাদের মাঝে উপস্থিত আছেন এবং তার উপস্থিতিতে আমি তার একটি বিখ্যাত গান আমি গাইব, রেকর্ড করব। তো আমি তার আগে কবি মৃত্তিকা চাকমাকে এই গানগুলো রেকর্ডিং করে সংরক্ষণের যে উদ্যোগ গ্রহণ করেছি আমি এবং তার লেখাগুলো এবং সুরগুলোর বিষয়ে, এখানকার সংস্কৃতির বিষয়ে তার অভিব্যক্তি একটু ছোট করে আমরা জানতে চাই। কবি মৃত্তিকা চাকমা নমস্কার। সুধী দর্শকবৃন্দ, সংক্ষেপে আমার এই কথার উত্তর দিতে গেলে যে আমাদের অনেকে গান গিয়েছে এবং লিখেছে, আমাদের সেই গানগুলো অনেকজনের সুরের বিকৃত হয়, যেহেতু সুর তার না থাকার কারণে সেই সুরটা যেন সংরক্ষণ থাকে, সেই সূত্রে আমাদের গুরুজি মনোজ বাহাদুর তিনি এই উদ্যোক্তা নিয়েছেন, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এমনিতে তিনি বলছিলেন আমি অসংখ্য গান লিখেছি, এতটুকু না, কিছু লিখেছি, ওগুলোর মধ্যে অনেকেই জানে না। তো এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকে জানতে পারবে, এটা আমার খুবই ভালো লাগতেছে। সারা পৃথিবীর মানুষ জানবে, বুঝবে, দেখবে, অন্তত সুরটা, আমার গানের সুরটা কীরকম সেখান থেকে তারা বের করে নিতে পারবে। সেই জন্য আপনারা এগুলো ভালো করে শুনবেন, দেখবেন। আমি গুরুজিকে প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ। আমি মৃত্তিকা চাকমার একটি বিখ্যাত গান আমি গেয়ে শোনাচ্ছি। মানে বজাত
আজু নানু মে হুদ গয়া